সো হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আমি একটা 2 BHK ফ্ল্যাট সেমি ফাইনাল দেখাতে এসেছি। অ্যালকমে তো অনেক ফ্ল্যাট দেখি যে এই ফ্ল্যাটটা খাসিয়ে হচ্ছে। ফ্ল্যাটে আপনি 450-500 কাপড়ে একটা গাড়ির আপনি অ্যাটাচ পেয়ে যাচ্ছেন এটাতে, বাকি কোনো ফ্ল্যাটে এই জিনিসগুলো অ্যাভেলেবেল নেই। আর সাথে পার্কিং তো আপনি পাচ্ছেন। তো পেছন দিকে আমার দরজা ডিজাইন করা রয়েছে। আমি ঢুকছি হচ্ছে এই পাশটা হচ্ছে আমার হচ্ছে উত্তর দিক, এই পাশটা হচ্ছে আমার পূর্ব দিক। তো আমি উত্তর পূর্ব মুখ করে আমি ঢুকছি, মানে এদিকটা আমার উত্তর, এদিকটা হচ্ছে আমার পূর্ব। তো ঢোকার পর ফার্স্ট ভিউটা আবার দেখে নিন আমার। ওয়াও, খালি দেখুন কেমন দেখতে করেছে। দিনের বেলা এত আলো, তাতেও এত সুন্দর লাগে, রাত্রিবেলা ভাবুন কত সুন্দর দেখতে লাগবে। ওয়াল গ্রাফিক্স করা রয়েছে, এপাশে আমার টিভি ক্যাবিনেট ফ্যাবিনেট সব কিছুই রেডি একদম। নিচে বক্স করা আছে টিভির এক্সট্রা এক্সট্রা। এবার কিচেনটার দিকে দেখুন, জাস্ট লুক অ্যাট দিস। আমার তো ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তারপর দেখুন কেমন কী লাগছে। মডুলার কিচেনের পুরো সেট আপ রেডি, বড় বড় বক্স করা রয়েছে এখানে, জিনিসপত্র রাখার জায়গা, এক্সট্রা স্টোরেজ স্পেস, আরও কত কী দেখতে চান দেখুন। যে শোল্ডার কাপড়টা এরকম একটা একটা করে দেখাতে গেলে কিচেনটাকে আমার আলাদা করে সেট আপ সময় দিতে হবে, সেটা সম্ভব না এত কম টাইমের মধ্যে। আর সেখানে দেখুন সুন্দরভাবে র‍্যাক লাইটিং ফাইটিংটা করাই রয়েছে। এই লাইটিংটা আসে এরকম কেন করে ফ্লিকার করে আমি জানি না, কেউ যদি জানেন আমাকে কমেন্টে জানান। আচ্ছা, ওপরের বক্সগুলো দিলাম, আমার এখানে লাইট সব লাগানো আছে। আচ্ছা, এগুলো সব ওয়াটার প্রুফ লাগানো আছে, সুন্দরভাবে ক্লোজ হয়ে যাবে আস্তে করে একদম। গেল এখানে পেয়ে যাচ্ছি আমি চিমনি, পেয়ে যাচ্ছি ইনবিল্ট নতুন চিমনি, এপাশে আর একটা সুরেশ লাইট চলছে, উপরে সেম সব বক্স করা রয়েছে। আর বাদ বাকি কিচেনে যা যা সেটার থেকে সব কিছু সেমই রয়েছে, তো আমি আপনাদেরকে বলছি না। এপাশে সুন্দর করে দোকানে ল্যাম্পশেড লাগানো রয়েছে, সাইডে কিছু জিনিসপত্র রাখার জায়গা, আপনার যেরকম ভাবে সাজাবেন। এপাশে বারান্দা, বারান্দা দিয়ে গার্ডেনে যাওয়ার জায়গা, গার্ডেনটা লাস্টে দেখাচ্ছি আমি। টিভি ক্যাবিনেট আমি দেখিয়ে দিয়েছি, এখানে বক্স মতো সব করা রয়েছে নিচে। আচ্ছা, এবার এটা ফার্স্ট বেডরুমে যাচ্ছি। এই বেডরুমের দিকে আমি যাচ্ছি হচ্ছে পশ্চিম দিকে মুখ করে। আচ্ছা, ঢোকার পর আমি বাকি লাইটগুলো বন্ধ করে দিচ্ছি, যাতে এই লাইটটা একটু ভালো লাগে। বাকি এখানে সব রকম লাইটেরই অপশন দেওয়া রয়েছে। এটা গেল একটা বেডরুম, পশ্চিম দিক খোলা, জানলাতে কিন্তু যাতে মশা মাছি ইনসেক্ট না আসতে পারে সেজন্য ইনসেক্ট প্রোটেক্টর বলবেন, বা লেট করবে ছোটো লাইট কিন্তু লাগানো আছে একটা এক্সট্রা রিলিফ। এটা গেল ফার্স্ট রুম, এটা গেল আমাদের কমন বাথরুম। বাথরুম অ্যালকোভটা নিজেরাই পুরোপুরি কমপ্লিট করে দিই, তাই এখানে আর এক্সট্রা কোনো কাজ নেই, খালি দরজাটা একটু এক্সট্রা আপনি ওয়ার্ড দেখতে পাবেন। আর এখানে আপনি চিংড়ির পাশে একটা সাইজ হয় এখানে একটা স্ক্যান দেখবেন, এছাড়া আর কিছুই বাকি নেই। ফার্স্টটা বেডরুম এখন সুন্দর ওয়াল, এই সরি সর দরজা সুন্দর ইয়ে করা, এটা কিন্তু পেন্ট না স্টিকারিং করা যা দেখে মনে হচ্ছে। বাজার ফ্যান লাগানো রয়েছে, সুন্দর দেখতে লাগছে। ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন, প্লাস এখানে এলসেপের আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন। এই উইন্ডোতেও কিন্তু আপনার এই ইনসেক্ট প্রোটেক্টর লাগানো রয়েছে। আপনি গার্ডেনটা যেমন আমাদের পোডিয়ামটা দেখতে লাগছে, এখন গার্ডেনটা কিন্তু আমাদের এরকমভাবে রেডি করে দেওয়া হবে। এখনও কাজ চলছে, তাই এখনও কমপ্লিট করা করতে পারি না। এদিকে ওয়াটারপ্রুফ সব সেম অ্যাজ ইট ইস, এরও সেই বাথরুম একই, আলাদা করে কিছু নেই। তাহলে দরজাগুলো এখানে আলাদা দেখতে পাবেন। আচ্ছা, লাইটিংটা দেখি যদি কিছু আমার এখানে চেঞ্জ করা যায়। আচ্ছা, এটা গেল, এটা গেল, লাইটিংটা আমি চেঞ্জ করতে পারবো এপাশ থেকে। দিনের বেলা যথেষ্ট ভালো আছে, লাইট সুইচ এপাশে, এদিকে পেয়ে যাবো এটা লাইটের সুইচ, ব্যাস লাইট সেট। যথেষ্ট বড় ফ্ল্যাট, বুঝতেই পারছেন হাঁপিয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে। আচ্ছা, এই জায়গাটা দারুণ কিন্তু, এই জায়গাটা ভালো মতো সাজালে যা ফটো আসবে, তোমাদের যা লাইট পড়েছে রাত্রিবেলা অসাধারণ লাগবে। যারা এই ফ্ল্যাটটা রেন্টে নেবেন অবশ্যই তারা খুব লাকি এবং খুবই স্পেশাল, এবং তাদের গেস্টরা আসলে এই জিনিসগুলো ডেকোরেশন দেখে কিন্তু খুব খুশি হবে। আচ্ছা, কিচেনটাও দেখিয়ে দিচ্ছি আমি। এবার যাচ্ছি আমাদের মেন অ্যাট্রাকশন, আমাদের বাইরের দিকে গার্ডেনের দিকে। বাইরে ভাবে এইখানে আমি কিন্তু বারান্দাটা পেয়ে যাচ্ছি, বারান্দাই বলছি অবশ্যই বারান্দাটা পেয়ে যাচ্ছি 6 ফুট প্লাস প্লাস, এবারে 6 ফুট প্লাস। আর এখানে পেয়ে যাচ্ছি ওয়াশিং মেশিনের পয়েন্ট, ওয়াশিং মেশিন রাখার কল জলে। এদিকে চলে আসছে আমার গার্ডেনের, এখান থেকে শুরু হচ্ছে এই বেড়ালাম। জিনিসটা সাজানোর পর হেভি দেখতে লাগে, দোল্লা ফোল্লা যদি ইনবিল্ট আপনারা রাখেন, কিন্তু বাইরেটা যেরকম সুন্দর করে সাজানো, ভেতরটাও কিন্তু এরকমভাবে সাজানো কিন্তু হবে। আশা করছি আপনাদের পছন্দ হবে। বাকি ক্লাব হাউস আছে, ক্লাব হাউস এখান থেকে বেশি দূর নয়, সেই ফেসিলিটিগুলো আশা করছি আপনারা পেয়ে যাবেন। তো ওভারঅল সুন্দর ফ্ল্যাট, বড় স্পেস অবশ্যই, যেটা অন্যান্য ফ্ল্যাটগুলো আমাদের অ্যালকোভে মেন যেটা একটা ইয়ে থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে, যে স্পেস কম সবাই যেটা বলে, এই ফ্ল্যাটটা আশা করছি আপনারা যথেষ্ট স্পেস আপনারা পাচ্ছেন, পছন্দ আপনাদের আশা করছি হচ্ছে ফ্ল্যাটটা। তো যদি পছন্দ হয়ে থাকে 2 BHK ফ্ল্যাট, অবশ্যই সেমি ফার্নিশড উইথ পার্কিং
উইথ গার্ডেন এই ফ্ল্যাট কিন্তু আর আমার কাছে অ্যাভেলেবেল নেই। যদি পছন্দ থাকে তাড়াতাড়ি ইনভেস্ট করুন, তাড়াতাড়ি বুক করুন। 20,000 টাকা ভাড়া, 60,000 টাকা অ্যাডভান্স চাওয়া হচ্ছে। যদি পছন্দ তাড়াতাড়ি ইনভেস্ট করে ফ্ল্যাটটা বুক করি। ফ্ল্যাটটা কিন্তু বেশিক্ষণ থাকছে না, ফ্ল্যাটটা পাচ্ছি আমি গ্রাউন্ড ফ্লোর অবশ্যই, নাহলে আমি এতটা জায়গা দেখাতে পারতাম না। আর গ্রাউন্ড ফ্লোর থেকে আমার একটা ভিউ দেখানো হয়নি, নিচ থেকে এই উপরের ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগে। যা সেরকম বাইরে একটা পা দেবে আর ক্যামেরা গেলে একটু গ্রামভাবে ঘোরা, ফটো কিন্তু মস্ত আছে। ইনস্টাগ্রামে ফলোয়ার চর্চর করে বাড়ে। তো আশা করছি আমাদের পছন্দ হয়েছে, পছন্দ হলে আমাকে ইনবক্স করুন। বাইরে ইনবক্সে বলেছি ফ্ল্যাটটা কিন্তু আবার বলেছি 2BHK ফ্ল্যাট আছে, সেমি ফার্নিশড, গার্ডেন রয়েছে সাথে, পার্কিং রয়েছে সাথে, 20,000 টাকা ভাড়া, 60,000 টাকা মেনটেন্যান্স, গ্রাউন্ড ফ্লোর রয়েছে। তাদের উপরে দিক করে ভয় লাগে, তারা এই জিনিসটা খুব ভালো মতো এনজয় করতে পারবেন। তো এটি খুব ভালো, ফুল ফুল সব চালু হয়ে গেছে, বাকি জিনিসগুলো ইনবক্স করে বলে দিতে পারবো। তো পছন্দ হলে আমাকে ইনবক্স করুন, বাইরে ইনবক্সে বলেছি। থ্যাংক ইউ, টাটা, বাই।